চলে যাচ্ছে? জি স্যার। বেশ, একটু সমস্যা হয়ে গেল যে। কিছু টাইপ করতে হবে? অল্প কিছু কাগজ। সুবর্ণা মুস্তাফা দেশের নাট্য জগতের এক অনবদ্য শিল্পী। তিন দশকেরও বেশি সময় অভিনয়ের আঙিনায় মুগ্ধতা ছড়িয়েছেন যিনি। মা তোমার উপর রেগে আছে আপা, অফিস থেকে এসে তুমি মাকে দেখতে যাওনি। এখনই যাচ্ছে। একুশে পদক জয়ী এই অভিনেত্রী নিজস্ব সক্রিয়তায় দর্শকের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছেন। তুমি বকুলকে মেরেছ? মারছি, বেশ করছি। আশির দশকে একক অবস্থান করে নেন তিনি, বিশেষ করে আফজাল হোসেন হুমায়ুন ফরিদি ও আসাদুজ্জামান নূরের সঙ্গে তার জুটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছিল আশি ও নব্বইয়ের দশকে। সেই সঙ্গে হুমায়ুন আহমেদের নাটক ও চলচ্চিত্রে দারুণ সব চরিত্রে কাজ করে সুবর্ণা পৌঁছে গিয়েছিলেন সব শ্রেণীর মানুষের কাছে। Happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. আজ 2 ডিসেম্বর এই গুণী অভিনেত্রীর 62তম জন্মদিন পার রেখেছেন 63তে। প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তফার মেয়ে সুবর্ণা মুস্তফা 1959 সালে এই দিনে জন্মগ্রহণ করেন। তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন। শৈশব থেকেই নিজেকে জড়িয়ে পড়েন মডেলিং আর অভিনয়ে। অসাধারণ অভিনয় আর বাচন ভঙ্গিতে সুবর্ণা নিজেকে প্রতিষ্ঠিত করেন ব্যক্তিত্বের এক অভিনেত্রী হিসেবে। শুরুতে মঞ্চে কাজ করলেও আশির দশকে টিভিতে অভিষেক ঘটে তার। মঞ্চ ও টিভি দুই মাধ্যমেই জনপ্রিয়তা পান সুবর্ণা। সে সময় তিনি বেশ কিছু বিজ্ঞাপনী মডেল হিসেবেও কাজ করেন। সুবর্ণা আলোচনায় আসেন 1990 সালের ভিটিভিতে প্রচারিত হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকতুল্লার পরিচালনায় কোথাও কেউ নেই নাটকের মধ্য দিয়ে। আপনাকে আসতে বলেছে? এই নাটকে আসাদুজ্জামান নূরের কালজয়ী চরিত্রে বাকের ভাইয়ের নায়িকা মুনা চরিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণা, আর এতেই বাজিমাত করেন তিনি। এরপর নিয়মিতভাবেই হুমায়ুন আহমেদের নাটকে কাজ করেন সুবর্ণা। এর মধ্যে দারুণ জনপ্রিয়তা পায় আজ রবিবার নাটকটিও। কি কারণে প্রেমে পড়লে সেটা জানতে পারি কি? না, তাহলে তুমি রাগ করবে? না, রাগ করবো না। 1992 সালে শঙ্খনীল কারাগার ছবি দিয়েও দর্শকের মনে দোলা দিয়েছিলেন তিনি। আসাদুজ্জামান নূর ও ডলি জহরের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন সুবর্ণা। চলচ্চিত্রে সুবর্ণার অভিষেক ঘটে 1980 সালে সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুড্ডির মাধ্যমে। নাটকের পাশাপাশি সিনেমায় সাফল্য পেলেও কিছু জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্রে তার উপস্থিতি দেখা যায়। নয়নের আলো সিনেমায় তার অভিনয় সব শ্রেণীর দর্শককে নাড়া দিয়েছিল। ১৯৮৩ সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয় করে পান শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার। সব জেনে শুনেই তুমি এ বাড়ির বউ হয়ে এসেছো, তাহলে এটাও জেনে নাও, আমি আমার দুঃখ কষ্ট নিয়ে বাকি জীবনটা একাই থাকতে চাই। সুবর্ণা মুস্তাফা ব্যক্তি জীবনে ভালোবেসে বিয়ে করেছিলেন প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদিকে। সেই সংসার 2008 সালে ভেঙে গেলে তিনি বিয়ে করেন নির্মাতা ও চিত্রনাট্যকার বদরুল আলম সোদকে। সুখেই কাটছে সেই সংসার।